অষ্টম শ্রেণীতে আমি তো আমার মেনসুরেশন করুছি পরিমিতি অধ্যায় পাচিকা এটা লাস্ট অধ্যায় আমার জ্যামিতির অষ্টম শ্রেণী জ্যামিতির বর্তমান মু আজি পার্ট 11 থেকে প্রশ্নোত্তর ডিসকশন করবি লাস্ট লেসনরে মু আয়তচিত্র এবং বর্গচিত্র কোন অক্ষরে ধারণা দেখি সেইটাকু ধারণারে তোমাকে দেখেইছি ফর্মুলা কোন পাইথাগোরাস উপপাদ্যটি কিপরি অ্যাপ্লিকেবল হচ্ছে গোটে হচ্ছে আয়তচিত্রে এইচ কর্ণ বাহিব স্কোয়ার রুট অফ এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার এবং বর্গচিত্র কর্ণ হচ্ছে এইচ ইকুয়ালস টু স্কোয়ার রুট অফ টু ইনটু এল বর্তমান সেই বিষয়ে কতটি এক্সাম্পল মু সলভ করিয়া চাহুছি থোড়াক তোমার বুঝিবা লেভেলটাকু আউ টিকে উন্নত ধরনের করিপারিবো বর্তমান সে কইছি গোটিয়ে বর্গচিত্র ড্র করিবাকু তো বর্তমান মু গোটিয়ে বর্গচিত্র ড্র করিবি বর্গচিত্ররে বর্গচিত্ররে কর্ণ অঙ্কন করিবাকু কইছি কর্ণটি দেইছি সে 40 সেমিমিটার এককটি লেখিবা নিহাতি দরকার বর্গচিত্রর দুই বিপরীত কৌণিক বিন্দু মধ্যে দূরতা 40 সেমিমিটার দেইছি হেলে পরিসীমা কেতে নির্ণয় করব তেবে দুই বিপরীত কৌণিক বিন্দু মানে তুমি মানে অপোজিট দিকা বিন্দুকে জয়েন করিব বলে ভাবিব যে কোন বিন্দু দিকে জয়েন করিব মু এপটে জয়েন করছি তুমি চাইলে বি এবং ডি মধ্যে জয়েন করতে পারো তেণু সে অলরেডি দেই দেইছি যে এ সি হচ্ছে 40 সেমিমিটার এবং পচারিছি বর্গচিত্রর পরিসীমা কেতে বর্তমান বর্গচিত্রর পরিসীমাটা তুমি যেতবেলে বাহার করিয়া চাহুছ সেতবেলে তুমি কোন দরকার বাহু দরকার তেবে আমাকে তো এটি বাহু দরকার না কেমতি কেবল কোন দরকার আছে বর্গচিত্রর আমার জানা আছে বাহু গুলিকে সমান সেটা আমাকে জানা আছে এবং প্রত্যেক কোণ সমকোণ বলে তুমি জানছি সেইটাকে আধার করিকি আমি প্রবলেম সলভ করব বর্তমান ফর্মুলা আমি জানছি পাইথাগোরাস উপপাদ্য অনুসারে h ইকুয়ালস টু স্কোয়ার রুট অফ 2 ইনটু l l টি হচ্ছে বাহু বাহু আমি জানি না তবে বাহুটি কিপরি বাহার করব এল কৌছি তাহলে এইচ বাই রুট টু কাহিঁকি না এটি এটা পূরণ করা যাই এপটকু আসলে যেতবে সমীকরণ এপটকু আসব সেতবে সেটা ভাগ করা যাবে তবে আমি তো এইচ র ভ্যালু দত্ত আছে তো মু সেটা 40 লেখিলি বাই রুট টু করবি তলে রুট টু রখিবাটা 22 কাম নুহে কাহিঁকি না আমি পরিমেয় সংখ্যা যজ্ঞ রখুছে সবুবেলে আমি চিন্তা করছি যে ডিনোমিনেটরে গোটিয়ে পূর্ণ সংখ্যা থাকু স্পেসিফিকালি গণ সংখ্যা তেমন মু এটা কোণ করবি উপরে গোটিয়ে রুট মাল্টিপ্লাই করিদেবি তলে মধ্যে লব হর দুইটা যাকরে মু রুট টু রুট মাল্টিপ্লাই করিদেবি তো মোর যাহা থিলা সেয়া হি রহি তেমন এটা কোণ হলা 40 রুট টু ডিভাইডেড বাই রুট টু রে রুট টু মাল্টিপ্লাই করলে 2 হলা এবং 2 রে 40 কটি কি 20 হলা তেমন এটার আনসার হলা 20 রুট টু সেন্টিমিটার কাহার আনসার হলা এটা হচ্ছে তোমার বাহু বাহিলা বা এল বাহিলা যদি আমি এটাকে এল নিয়েছে তবে বাকি যদি চারি বাহুর আমি জানলে ভ্যালু কেতে যেটা হচ্ছে 20 রুট টু সেন্টিমিটার এক কোটি মেনশন করিব তবে পরিসীমাটি কেতে হব পরিসীমাটি হব 4 ইনটু এল 4 ইনটু 20 রুট টু সেন্টিমিটার ইকুয়ালস টু 80 রুট টু সেন্টিমিটার হচ্ছে তোমার বর্গচিত্রর পরিসীমা সেটি বাহিরে আ গোটি কোশ্চিন করিবা এই কোশ্চিনটি তোমাকে সহজ লাগুথিব মু যেতবে সলভ করছি কিন্তু নিজে কলা বলে টিকে তুমি দ্বন্দ্বরে পড়িপার কাহিঁকি না তোমার তলে হরে ডিনোমিনেটরে রহুথিলা ঋতু সেই জিনিসটাকে আভয়েড করিবা পাই মু তোমাকে এই কোশ্চিনটি এইখানে সলভ করি আ গোটি কোশ্চিন করিবা গোটি আয়ত চিত্র আছে কোশ্চিনটি আয়ত চিত্র বিষয়ে আছে ର ସନ୍ନିହିତ ବାହୁ ଯାହା ଦେଇଛି ତା ମାନେ ଗୋଟେ ଦୈର୍ଘ୍ୟ ହେଲେ ଗୋଟେ ପ୍ରସ୍ଥ ସନ୍ନିହିତ ବାହୁ ଦ୍ୱୟର ଦୈର୍ଘ୍ୟ ଦେଇଛି 120 ସେଣ୍ଟିମିଟର ଓ 27 ସେଣ୍ଟିମିଟର 27 ସେଣ୍ଟିମିଟର ତେବେ କର୍ଣ୍ଣ କେତେ କ୍ୱେଶ୍ଚିନଟି ତୁମମାନଙ୍କୁ ଆସିବା କଥା ତୁମେ ମାନେ ଜାଣିବି କରିପାରୁଥିବ ଏଇଟା କିପରି କରିବାର ଅଛି ତଥାପି ମୁଁ ଖାଲି ଏଠି ହିଣ୍ଟ ଦେଇଦେଉଛି ଗୋଟିଏ ଆୟତ ଚିତ୍ରଟିଏ ଡ୍ର କରିବ ଆୟତ ଚିତ୍ରଟି ଡ୍ର କରିସାରିଲା ପରେ ତୁମେ ଗୋଟେ ଜାଗାରେ 120 ଲେଖିଲେ ବଡ଼ଟି ଛୋଟଟି 27 ଲେଖିବ ଯୋଉଟାକି ସନ୍ନିହିତ ଥିବ ଏବଂ କର୍ଣ୍ଣଟି ଅଙ୍କନ କରିବ ୱେଲ୍ ସବୁ କୋଣ ସମୁକୋଣ ତୁମେ ଜାଣିଛ ଏବଂ ଫର୍ମୁଲାଟି ମଧ୍ୟ ଜାଣିଛ ଏଚ୍ ହଉ ଯଦି ଏଇଟା ଏଚ୍ ନିଆ ହବ ତେବେ ସେଇଟା ହଉଛି ଏଲ୍ ସ୍କୋୟାର ପ୍ଲସ୍ ବି ସ୍କୋୟାର ସ୍କୋୟାର ରୁଟ୍ ଏଲ୍ ର ଭାଲ୍ୟୁ 120 ପକେଇବ ତାକୁ ସ୍କୋୟାର କରିବ ପ୍ଲସ୍ 27 ସ୍କୋୟାର କରିବ ଏବଂ ସ୍କୋୟାର ରୁଟ୍ କରିବ
ଏଇଠାରେ ଗୋଟିଏ କଥା କହିବାକୁ ଚାହୁଁଛି, କ୍ୱେଶ୍ଚିନ୍ ବହୁତ ଇଜି ଅଛି, କିନ୍ତୁ ତୁମେ 120 ର ସ୍କୋୟାର ବାହାର କରିବ, 27 ର ସ୍କୋୟାର ବାହାର କରିବ, ତାପରେ ତାକୁ ସଲ୍ଭ କରିବା ଅପେକ୍ଷା ତୁମେ ଦେଖିବ ଏଥିରେ କଣ ମଲ୍ଟିପ୍ଲାଏ ହେଇଛି, ଏଇଥିରେ କମନ ଗୁଣ ନିୟୋଗ କଣ। ଯେହେତୁ ଏଟା ସ୍କୋୟାର ହେଇଛି, ଏଥିରେ କମନ ଗୁଣ ନିୟୋଗ ହଉଛି 3×40 ର ସ୍କୋୟାର, ଏଥିରେ ବି ସେଇ 3 ଅଛି, ସମୟଟା 3×9 କରିଦେଲି, ଆଉ କମନ ଗୁଣ ନିୟୋଗ ଦୁଇଟାରେ କିଛି ବି ନାହିଁ, ତେଣୁ 3 ଏବେ ଏଥିରୁ ଗୋଟେ 3 ବାହାରିଯିବ, ଏଥିରୁ ମଧ୍ୟ ଗୋଟେ 3 ର ସ୍କୋୟାର ବାହାରିଯିବ, ସେଟା ବାହାର କରିଦେଲି, 3 ର ସ୍କୋୟାର ଇଣ୍ଟୁ 40 ର ସ୍କୋୟାର ପ୍ଲସ 9 ର ସ୍କୋୟାର। ଏଇଟା କାହିଁକି ବାହାର କଲି ସେଟା ବି କହିବି, ବର୍ତ୍ତମାନ 3 ର ସ୍କୋୟାର ର ସ୍କୋୟାର ଉଠେଇଗଲେ 3 ବାହାରକୁ ଆସିଗଲା, ଏଠି ରହିଲା 40 ର ସ୍କୋୟାର ପ୍ଲସ 9 ର ସ୍କୋୟାର। ବର୍ତ୍ତମାନ ଯେତେବେଳେ ମୁଁ ପିଥାଗୋରିଆ ତ୍ରୟୀ ପଢ଼ାଇଥିଲି ସେତେବେଳେ ତୁମମାନଙ୍କୁ କହିଥିଲି ଯେ 49 ଏବଂ 41 ଏ ତିନିଟା ହଉଛନ୍ତି ପିଥାଗୋରିଆ ତ୍ରୟୀ, 49 ଏବଂ 41 ଏମାନେ ହଉଛନ୍ତି ପିଥାଗୋରିଆ ତ୍ରୟୀ ପଢ଼ାଇଥିଲି। ଯଦି ମନେ ନାହିଁ ଆଉ ଥରେ ରେଫର କରିଦେବ ସେଇ ଚାପ୍ଟରଟି, ସେଇ ଲେସନ ରେଫର କରିଦେବ, ତେଣୁ ମୁଁ ଯଦି 40 ଆଉ ସବୁଠୁ ବଡ ନମ୍ବରଟି ହଉଛି ଆଉ ବାକି ଦିଟା ସାନ ନମ୍ବର ବର୍ଗର ସମଷ୍ଟି, ତେଣୁ ସାନ ଦିଟା ନମ୍ବର ତ ଅଛି, ବର୍ଗ ହେଇକି ଅଛି ଏବଂ ସମଷ୍ଟି ବି ଅଛି, ତେଣୁ ଆନ୍ସରଟି ହବ 3×41, ସୋ ଏଚ୍ ବାହାରିବ ତୁମର 323 cm, 123 cm ବାହାରିବ। ତେବେ କ୍ୱେଶ୍ଚିନ୍ ବି ନର୍ମାଲ ଥିଲା, ତୁମେ ମାନେ ଚାହିଁଥିଲେ ବି 120 ର ବର୍ଗ ନେଇ 27 ର ବର୍ଗ ନେଇ ଏଗେନ୍ ତାର ସ୍କୋୟାର ବାହାର କରିପାରିଥାନ୍ତ, କିନ୍ତୁ ସେଗୁଡିକ ନ କରିକି କିପରି 2-3 ଷ୍ଟେପରେ ଇଜିରେ କରିହେବ ସେଥିପାଇଁ ଏଇ ଭିଡିଓଟି ମୁଁ ଅପଲୋଡ କଲି। ତେଣୁ ଆଶା କରୁଛି ତୁମେ ମାନେ ବୁଝିପାରିଥିବ ଭିଡିଓଟି ଅପଲୋଡ କରିବାର ଅର୍ଥ କ'ଣ। ଆଉ ଗୋଟିଏ କ୍ୱେଶ୍ଚିନ୍ କରିକି ଏ ଭିଡିଓଟି ଫିନିଶ କରିବି। କ୍ୱେଶ୍ଚିନ୍ଟି ହେଉଛି ଗୋଟିଏ ବର୍ଗ ଚିତ୍ରର ଏକ୍ସାମ୍ପଲ 3, ଗୋଟିଏ ବର୍ଗ ଚିତ୍ରର ବାହୁର ଦୈର୍ଘ୍ୟ 5 cm ବୃଦ୍ଧି କରାଗଲା, ତେବେ ବର୍ଗ ଚିତ୍ରର ପରିସୀମା କର୍ଣ୍ଣ କେତେ ବଢିବ। ତମେ ମାନେ ଭାବୁଥିବ ଯେ ଯଦି ବାହୁଟି ବୃଦ୍ଧି ହେଲା ତେବେ ତାର କର୍ଣ୍ଣ ପରିସୀମା ସହିତ କଣ ରିଲେସନ, କାହିଁକି ସେଇଟା ବଢିବା ଦେଖ, କାହିଁକି ବଢିବା ଦେଖ, ତମେ ଗୋଟିଏ ରଫ୍ ଚିତ୍ର କଲେ ନିଜେ ବୁଝିପାରିବ। ବର୍ଗ ଚିତ୍ରଟିଏ ଡ୍ର କଲି, ବର୍ଗ ଚିତ୍ରଟିଏ ଡ୍ର କରିସାରିଲା ପରେ ମୁଁ କଣ କଲି ନା କର୍ଣ୍ଣଟିଏ ବି ଅଙ୍କନ କଲି, କାହିଁକି କ୍ୱେଶ୍ଚିନ୍ କର୍ଣ୍ଣଟିଏ ଦେଇଛି। ବର୍ତ୍ତମାନ ଯଦି ମୁଁ କହୁଛି ଯେ ବର୍ଗ ଚିତ୍ରର ବାହୁ ହଉଛି ଏକ୍ସ ନାଁ ଦେଇଦେବି ଏ ବି ସି ଡି, ତାକୁ ସେ କହିଛି ବାହୁର ଦୈର୍ଘ୍ୟ 5 cm ବୃଦ୍ଧି ହେଲା, ତେବେ 5 cm ଯଦି ବୃଦ୍ଧି ହେଲା ଏକ୍ସଟା ଏକ୍ସ ପ୍ଲସ 5 ହେଇଯିବ, ବର୍ତ୍ତମାନ ଡଟେଡ୍ ଲାଇନ୍ ଟା ହଉଛି 5, ସବୁଠି ଯଦି ଏଇଟା ବଢିଲା ତେବେ ଏ ଡି ବି ବଢିବ, ଯଦି ବି ସି ବଢିଛି ଏ ଡି ବି ବଢିବ, ବର୍ତ୍ତମାନ ଏଇଟା ବି ବଢିବ ଏବଂ ଏଇଟା ବି ବଢିବ, ବୁଝିପାରୁଛ କଣ କହୁଛି, ଏଇଟା ବି ବଢିବ ଏଇଟା ବି ବଢିବ, ଏତକ ସବୁତକ ବଢିବ, ପୁରା ଗୋଟେ ପଟ ବଢିବ, ଏ ବି ହେଇଗଲା ଏବେ ଇ ଏଫ ଜି। ବର୍ତ୍ତମାନ ଫାର୍ଷ୍ଟ ଥିଲା ଏଇଟା ଏ ବି ସି ଡି ବର୍ଗ ଚିତ୍ର, ସେଇଟା ଏବେ ହେଇଗଲା ବି ଇ ଏଫ ଜି ବର୍ଗ ଚିତ୍ର, କାହିଁକି ୟାର ବାହୁ ହଉଛି ଏକ୍ସ, ତେବେ ୟାର ବାହୁ ହଉଛି ଏକ୍ସ ପ୍ଲସ 5। କିପରି ବଢେଇଲି ଦେଖ, ବି ସି ଟାକୁ ବି ଜି କଲି, ସେଇ ହିସାବରେ ମୁଁ ଏ ବି ଟିକୁ ମଧ୍ୟ ଆଉ 5 cm ଉପରକୁ ବଢେଇବି ଏବଂ ସେଇଟାକୁ ସେଇ ହିସାବରେ ଦେଖିଲେ ବି ଜି ସହିତ ସମାନ କରିକି ସମାନ୍ତର କରିକି ମୁଁ ଇ ଏଫ ଟାଣିବି ଏବଂ ଏ ଏ ଯୋଉ ଇ ବି ଅଛି ଇ ବି ସହିତ ସମାନ ଏବଂ ସମାନ୍ତର କରିକି ଏଫ ଜି ଟାଣିବି, ତାହେଲେ ପ୍ରତ୍ୟେକ ବାହୁ 5-5 cm ବଢିବି। ବଢି ସାରିଲା ପରେ ସେ ପଚାରୁଛି ପରିସୀମା କର୍ଣ୍ଣ କେତେ ବୃଦ୍ଧି ପାଇବି। ବର୍ତ୍ତମାନ ଫାର୍ଷ୍ଟ ଏ ବି ସି ଡି ବର୍ଗ ଚିତ୍ର ପାଇଁ ମୁଁ ଯଦି ହିସାବ କରିବି, ବାହୁ ଯଦି ଏକ୍ସ, ପରିସୀମା କେତେ ଥିଲା, ପରିସୀମା ହଉଛି ଏକ୍ସ ପ୍ଲସ ସରି ଏକ୍ସ ପ୍ଲସ 5 ତ ନୁହଁ, ଏକ୍ସ ଥିଲା, ତେଣୁ ଏଇଟା ହଉଛି 4x, ତ 5
ফার্স্ট তো ম্যাক্সিমাম 4x ছিল, কর্ণ কত, কর্ণ আমি জানি যে যদি বাহু x হেলা তাহলে কর্ণ হল আমার বর্গক্ষেত্রের কোণ কত বার করতে x, সো এই এইটা যদি আমি সেন্টিমিটার বলছি তবে কলিসিমা 4x হবে, কর্ণ হল 2x। বর্তমান মু বি ই এফ জি টি বি ই এফ জি বর্গক্ষেত্রের বাহু এগুলা x প্লাস 5, তবে পরিসীমা কত হবে, পরিসীমা হবে অবভিয়াসলি 4 × x + 5, তাহলে কত হলো, আমরা সলভ করতেছি 4x + 27। কর্ণ কত হলো, কর্ণ হবে √2 × a, মানে বাহু বাহু এটি x প্লাস 5 আছে, সো x প্লাস 5 যদি আছে মানে x প্লাস 5 মাল্টিপ্লাই করি তো √2x × 5 √2 সেন্টিমিটার। তবে কোয়েশ্চেন পচারছি সি এক নয়া পরিসীমা কর্ণ কত হলো সেটা পচারছি, সে পচারছি কত বড়িব, তো যদি কত বড়িব পচারছি দেখ এটা তোমার রিলেশনটা দেখ বাহু x ছিল x প্লাস 5 এটা তো 5 সেন্টিমিটার বড়িলা বাহু, তবে পরিসীমা 4x ফার্স্ট ছিল তারপরে গেলা 4x + 20, তাহলে কত বড়িলা 20 বড়িলা, এটি কর্ণ 2x সেন্টিমিটার ছিল, 2x টা বর্তমান 2x প্লাস 5 সেন্টিমিটার হলো, তাহলে বড়িছি কত 5 আনসার টি তুমি মানে এ বি সি ডি বর্গচিত্রটি বি এ বি ই এফ জি বর্গচিত্রকে মাইনাস করিকি বি পাই পারিব ম্যাথমেটিক্যালি, মু তোমমানকে এটি টিম দেইলি তথাপি তুমি মানে যদি না বুঝি পারছ আমার কমেন্ট সেকশন চেক করে আমি নিশ্চয় আপনাদের বুঝানোর চেষ্টা করব, আমার সবকালে প্রয়াস খুব সারা প্ল্যাটফর্ম পর যে আমরা পিলামান বহল সবদিন আর টিকেট কে বন্ধ করব, তো সেই প্রয়াসটা আমি জারি রাখব, তোমরা অ্যালুমনি মিডিয়া ফিডব্যাক দিও, আমি কমেন্ট করব আর বলো ভিডিও গুলো করব, ঠিক আছে, হ্যাভ আ গুড ডে।